ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, এই মুহূর্তে আপনি এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আছেন এবং কি ঘটনা দেখেছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আরিফিন, এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে এলাকা, আমি এখন রয়েছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের সামনে, এবং এখানকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। একটু পেছনের কথা বলতে হয় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে, সেই কমিটির আসলে উপাচার্যের সাথে একটি সৌজন্য সাক্ষাতের কথা ছিল এবং উপাচার্য বরাবর তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল। একই সাথে ছাত্রলীগেরও আসলে এ ধরনেরই একটি কর্মসূচি ছিল, তারা উপাচার্যের কাছে গিয়েছেন এবং তাদের ক্যাম্পাসের ভিতরে পদযাত্রা ছিল এবং উপাচার্যের সাথে তাদের কথাও হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে দুপক্ষেরই কর্মসূচি আজকে উপাচার্যের সাথে সাক্ষাৎ, এবং সেই সাক্ষাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে তাদের সাথে উপাচার্যের দেখা হয়েছে, কিন্তু ছাত্রদলের যেই নেতাকর্মী যারা রয়েছেন তারা নীলক্ষেত মোড়ে অবস্থান করছিলেন। তাদের নেতাদের সাথে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আরিফুল, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছিলেন যে তারা নীলক্ষেত থেকে উপাচার্যের কাছে যাবেন 4:30। তো এর কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীলক্ষেত মোড় থেকে যখন এফ রহমান হলের সামনে দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করছিল, ঠিক তখনই আসলে ছাত্রলীগেরও একটি মিছিল আসলে মহসিন হলের সামনে থেকে নীলক্ষেত মোড়ের দিকে আসছিল। তো এক পর্যায়ে আমরা যেটি দেখেছি, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, আমরা এই ছবিও দেখেছি, তাদের মাথা ফেটে গিয়েছে, পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো পরবর্তীতে আমরা আসলে কথা বলেছিলাম ছাত্রলীগ নেতা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা যেটি বলছেন যে ছাত্রলীগের এক কর্মীর গায়ে আসলে ছাত্রদলের নেতারা প্রথমে হামলা চালায়, পরবর্তীতে এফ রহমান হলের সামনে, এবং পরবর্তীতে ছাত্র সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করে। সেখান থেকেই আসলে পরবর্তীতে ছাত্রলীগ এসে যোগ দেয় এবং তারা নীলক্ষেত মোড়ে মিছিল স্লোগানও দিয়েছে, আমরা এমনটি দেখেছি। তো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ছাত্রদলের এই সংঘর্ষের ঘটনার পরে আসলে ছাত্রদলের কারোর সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি, শুরুতে তারা এখান থেকে কথা না বলে চলে গিয়েছেন, তাদের মাথা ফেটে গিয়েছে বেশ কয়েকজনের, তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। এরপরে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা আসলে হতে দিবেন না, এমনটি তাদের দাবি। তো মোটামুটি এখন পরিস্থিতি অনেকটা শান্ত আরিফিন, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট এখান থেকে থাকে আপনাকে আমরা জানানোর চেষ্টা করব। আরিফিন শফিকুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।